আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজ একাদশ ব্যবসায় শিক্ষা ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি সহকারী অধ্যাপক সাজেদা পারভীন, ব্যবস্থাপনা বিভাগ। তোমরা নিশ্চয়ই জানো আমি ব্যবস্থাপনার দ্বিতীয় বর্ষের পঞ্চম অধ্যায়ের কোন সংস্থার চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছিলাম। এর পূর্বে আমি সেখানে তোমাদের কর্মী সংস্থান কাকে বলে, কর্মী সংস্থান মানব সম্পদের মধ্যে সম্পর্ক কী, কীভাবে কর্মী সংস্থান করা হয়, কর্মী সংস্থানের মধ্যে কী কী আছে, কর্মী সংগ্রহ কীভাবে করা হয় এবং সেখানে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস এবং এই দুই উৎস থেকে কীভাবে কর্মী সংগ্রহ করা হয়, সেই সমস্ত উৎসের সুবিধা কী অসুবিধা কী এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে পড়েছি। আর নিশ্চয়ই তোমরা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো জমা দিচ্ছ, আবারও তোমরা ঠিকঠাক মতো জমা দেবে। আজকে আমি তোমাদের কর্মী নির্বাচন কাকে বলে এবং কর্মী নির্বাচনের পদ্ধতি কী সেটা পড়াবো, এই কথা আমি গত ক্লাসে বলেছিলাম। আজকে আমরা কর্মী নির্বাচন কাকে বলে আর কর্মী নির্বাচনের যে পদ্ধতি সেটা পড়াবো। কর্মী নির্বাচন হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার জন্য জনশক্তি প্রয়োজন। অর্থাৎ তুমি যদি কোনো দোকানে যাও কোনো কিছু ক্রয় করার জন্য, সেই দোকান থেকে তুমি যে দ্রব্য ক্রয় করবা সেটা যদি দোকানদার না থাকে তাহলে তুমি কিন্তু কিছু কিনতে পারবা না। তাহলে দোকানদার জুটেরকে প্রয়োজন, যদি তুমি কোনো কিছু ক্রয় করতে চাও তাহলে দোকানদার দরকার। ঠিক একইভাবে যখন তুমি কোনো প্রতিষ্ঠানে যাবা, সেই প্রতিষ্ঠানে যদি কোনো তোমার সেবা দেওয়ার জন্য যদি কোনো লোক নিয়োগ না থাকে তাহলেও কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে তুমি সেবা পাবা না। তাহলে দেখা যাচ্ছে সরকারি হোক, বেসরকারি হোক, ব্যবসা হোক, দোকান হোক, যে কোনো জায়গায় কর্মী কিন্তু অবশ্যই প্রয়োজন। এই কর্মী সংগ্রহের জন্য তোমাদের কী দরকার, জনশক্তি প্রয়োজন। তাই কর্মী ব্যবসায় বা উৎপাদন প্রতিষ্ঠানের জন্য একটি অপরিহার্য উপাদান। প্রতিটি সংগঠনে তাই বিভিন্ন যোগ্যতা ও ক্ষমতা সম্পন্ন কর্মী নির্বাহী প্রয়োজন হয়। কর্মী সংগ্রহ করার জন্য কিন্তু সবাইকে একই যোগ্যতা সম্পন্ন হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের ম্যানেজমেন্টের লেভেল আমরা জানি তিনটা, একটা আছে টপ লেভেল, একটা আছে মিডিল লেভেল আর একটা হচ্ছে বটম লেভেল। তাহলে টপ লেভেলে যেমন উচ্চ স্তরের কর্মী প্রয়োজন, তেমনই বটম লেভেলে কিন্তু মিডিল লেভেলে কিন্তু আমাদের মধ্যস্থতাকারী কর্মী প্রয়োজন এবং বটম লেভেলে কিন্তু আমাদের নিম্ন স্তরের লোক প্রয়োজন। তাহলে তিন লেভেলে কিন্তু আমাদের তিন রকম লোক প্রয়োজন। এই তিন লেভেলে যোগ্যতা ভিন্ন থাকে, কাজের ধরন ভিন্ন থাকে, কাজের চাহিদা ভিন্ন থাকে। তাই আমাদের প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু এক এক টাইপের লোক কিন্তু আমাদের প্রয়োজন। এই প্রয়োজন মেটানোর জন্য উক্ত সংগঠন বা প্রতিষ্ঠানকে কর্মী নির্বাচন করতে হয়। সাধারণ অর্থে কর্মী বা নির্বাহী নিয়োগ করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে। অর্থাৎ আমরা কীভাবে কর্মী নিয়োগ করব সেই যে পদ্ধতি, এই পদ্ধতির নামই হচ্ছে কর্মী নির্বাচন। আবার ব্যাপক অর্থে কর্মচারী বা কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে নির্বাচন বা নির্বাচনের আওতাভুক্ত করা হয়। অর্থাৎ একজন কর্মী নিয়োগ করার জন্য, অর্থাৎ কাজ দেওয়ার জন্য তার যে প্রক্রিয়া বা যে কাজগুলো করা হয়ে থাকে এটা কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রত্যেকটা কার্যক্রমকে একসাথে আমরা কী বলি, কর্মী নির্বাচন বলি। এখানে শুধুমাত্র নতুন কর্মী নিয়োগকেই বোঝায় না, বরং বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান কর্মীদের পদোন্নতি ও বদলি, বরখাস্ত, পদোন্নতি ইত্যাদি বা যাবতীয় বিষয়কে কর্মী নির্বাচনের আওতাভুক্ত করা যায়। অর্থাৎ কর্মী নির্বাচনের মধ্যে কিন্তু যারা বর্তমানে কর্মে নিযুক্ত আছে তাদের প্রশিক্ষণ, তাদের কাজের ধরন, তাদের মূল্যায়ন, তাদের পদোন্নতি, তাদের সমস্ত কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। কর্মী নির্বাচন বলতে ব্যবসার সংস্থার বাহির থেকে নতুন কর্মী মনোনয়নকৃত এবং অভ্যন্তরে কোনো পদ নিযুক্ত কর্মীকে জন্য উচ্চ পদে আসীন করাকেই কর্মী নির্বাচন বলা হয়। এই কর্মী নির্বাচনের চাকরির জন্য দুই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করি, দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে যাদেরকে চাকরি দেওয়া হবে, অন্যটি হচ্ছে যাদেরকে চাকরি দেওয়া হবে না। অর্থাৎ দুই ধরনের লোক আসবে, এক ধরনের এক দলকে আমরা চাকরি দিব আর এক দলকে আমরা চাকরি দিব না। মোট কথা, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য যোগ্য ও দক্ষ কর্মী দরকার, আর এই যোগ্য ও দক্ষ কর্মী পেতে হলে নির্বাচন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠান যদি চালাতে হয় কর্মী প্রয়োজন, আর কর্মী নির্বাচন করে দক্ষ লোক নিয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই হচ্ছে আমাদের কর্মী নির্বাচন পদ্ধতি, কর্মী নির্বাচন কাকে বলে সেটা। এবার আমরা দেখব যে কর্মী নির্বাচন কীভাবে করা হয়, এর পদ্ধতিটা কী, এই পদ্ধতি কীভাবে সম্পন্ন করে একজন লোককে আমরা নির্বাচন করে থাকি। প্রতিটি প্রতিষ্ঠানে কর্মী নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই তবে কর্মী নির্বাচনের
ধরা বাঁধা কোনো পদ্ধতি নাই। আমার প্রতিষ্ঠানে আমি একরকম কর্মী নির্বাচন পদ্ধতি নিরূপণ করতে পারি, আবার অন্য প্রতিষ্ঠানে অন্যরকম নিয়োগ করতে পারে, সরকারি প্রতিষ্ঠানে একরকম নিয়োগ পদ্ধতি করতে পারে, আবার বেসরকারি প্রতিষ্ঠান অন্যভাবে নিয়োগ পদ্ধতি মেনটেন করতে পারে। কে কোনটা নিয়ম ফলো করবে সেটা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের উপর, ওই প্রতিষ্ঠানের ক্যাপাসিটির উপর, ওই প্রতিষ্ঠানের কী ধরনের কর্মী দরকার সেই তার উপর, ওই প্রতিষ্ঠান কী কী কর্মী প্রয়োজন, কোন ধরনের যোগ্য কর্মী প্রয়োজন, পরিস্থিতি কীরকম, এই সব কিছু নির্ভর কর উপর নির্ভর করে যে সে কর্মী নির্বাচন পদ্ধতি কীরকম সম্পন্ন করবে। এখন একজন দুইজন কর্মী নিয়োগের জন্য যে পদ্ধতি, 100 জন লোক কর্মী নিয়োগের জন্য সেই একই পদ্ধতি অবলম্বন যদি করা হয় তাহলে কিন্তু খরচ ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, আবার নির্বাচন প্রক্রিয়ার সময় সাপেক্ষ হয়ে যাবে, এগুলো করা যাবে না। তাই কর্মী নির্বাচন পদ্ধতি যে আমাদের পদ্ধতিগুলো সেটা আমাদের ধরা বাঁধা কোনো নাই, ফিক্সড কোনো কিছু নাই, যার যেরকম সুবিধা হয় সে সেরকম মেনটেন করে। তবে সর্বগ্রাহী বা সর্বজন প্রযোজ্য কিছু পদ্ধতি তো থাকে, সেই পদ্ধতিগুলো আমরা কয়েকটা করব। প্রতিষ্ঠানের আকার, আয়তন, ধরন, অন্যান্য বিবিধ কারণে কর্মী নির্বাচন পদ্ধতির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে কর্মী নির্বাচন বা মনোনয়ন প্রক্রিয়া এর ধাপসমূহ লেখা হলো। অর্থাৎ আমাদের এই যে কর্মী নির্বাচন পদ্ধতি আমরা লিখছি, তাহলে প্রথমে কী লিখছি দেখো, অধিযাচনপত্র কাকে বলে, রিকুইজিশন লেটার যেটাকে বলি আমরা, রিকুইজিশন লেটার কি? এটি কর্মী নির্বাচনের প্রথম পদক্ষেপ। এক্ষেত্রে কর্মী ব্যবস্থাপনা বিভাগে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মীর সংখ্যা জানার জন্য অধিযাচনপত্র সংগ্রহ করা হয়। অর্থাৎ বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা কী করি, সার্কুলার দিই। এই যে সার্কুলার বা রিকুইজিশন, এইটার নামই হচ্ছে অধিযাচনপত্র। অর্থাৎ কর্মী ব্যবস্থাপনা বিভাগ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মীর সংখ্যা জানার জন্য অধিযাচনপত্র সংগ্রহ করে। কোন প্রতিষ্ঠানে আমার যে বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কোন সেকশনে কতজন লোক দরকার, কোন জায়গায় শূন্য পোস্ট আছে, এগুলো জানা। উৎস অনুসন্ধান, এরপর স্টেপ কী লিখছি, উৎস অনুসন্ধান। অর্থাৎ এই যে কর্মী আমার প্রয়োজন, প্রত্যেক সেকশন অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট বললে আমার ফিনান্সের 50 জন লোক দরকার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বললে আমার 10 জন লোক দরকার, ম্যানেজমেন্ট বললে আমার 50 জন লোক দরকার, এই যে চাওয়া, এই চাওয়ার পরে আমরা কী করব, দ্বিতীয় স্টেপে যাব। এটি কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের দ্বিতীয় পদক্ষেপ, অর্থাৎ উৎস সংগ্রহ। এক্ষেত্রে কর্মী সংগ্রহ নির্বাচনের জন্য বিভিন্ন উৎস অনুসন্ধান করা হয়। অভ্যন্তর উৎস থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। অর্থাৎ আমার যে লোক প্রয়োজন, এই যে অধিযাচন করলাম, রিকুইজিশন লেটার পেলাম আমরা, যে একজন বললো আমার এত লোক দরকার, ও বললো অত লোক দরকার, সে বললো তত লোক দরকার, এই যে লোকগুলো দরকার অধিযাচনপত্র পেলাম আমরা, সেই অধিযাচনপত্রের ফলে আমরা খেয়াল করব যে আমরা এই লোকগুলো কোন উৎস থেকে সংগ্রহ করব, অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করব না বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করব। যদি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয় কোন সেক্টরে কাকে প্রমোশন দেব, কাকে প্রমোশন দেব, বা কোন সেকশন থেকে এক সেকশন থেকে আর এক সেকশনে আনবো কিনা, এইগুলো কী করতে হবে, উৎস অনুসন্ধান করতে হবে। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যদি করতে হয় তাহলে অবশ্যই সার্কুলার দিতে হবে, কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে যদি বিজ্ঞাপন আর কি যেটাকে বলি, বিজ্ঞাপন দিতে হবে, আর যদি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে হয় তাহলে আমরা বিজ্ঞাপন দেব না। তাহলে কতজন লোক দরকার সেটা আগে দেখব, দেখার পরে সেটা সেই লোকগুলো আমরা কোত্থেকে সংগ্রহ করব, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করব না বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করব, সেটা আগে সিদ্ধান্ত নেব। নেয়ার পরে কী করব, অভ্যন্তরীণ উৎস থেকে যদি সংগ্রহ করা আর সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা, তাহলে আমরা বিজ্ঞাপন দেব না, আর যদি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করতে চাই আমরা, তাহলে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই বিজ্ঞাপন দিতে হবে। এরপরে আবেদনপত্র যাচাই ও বাছাই, আবেদনপত্র যাচাই তৃতীয় স্টেপ এটা আমাদের, যে আবেদনপত্র গৃহীত আবেদনপত্র যাচাই করে মূলত কর্মী নির্বাচন প্রক্রিয়াটি শুরু হয়। এক্ষেত্রে আবেদনপত্রগুলো ভালো করে পর্যবেক্ষণ করে উপযুক্ত ও যোগ্যতম ব্যক্তির প্রার্থীদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে আসা হয়, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়। তাহলে এই যে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, সে বিজ্ঞাপন দেওয়ার পরে আমাদের অনেকগুলো আবেদনপত্র পর্ব, অর্থাৎ দরখাস্ত পর্ব বা অ্যাপ্লিকেশান পর্ব, সেই অ্যাপ্লিকেশান, সব অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণ থাকে না, কিছু অ্যাপ্লিকেশান থেকে অসম্পূর্ণ, সেগুলো কী করবো আমরা, যাচাই করবো।
আমরা যেভাবে অ্যাপ্লিকেশনটা করতে বসি সেইভাবে হয়েছে কিনা অ্যাপ্লিকেশনটা, যারা সেইভাবে করেছে তাদেরকে আমরা প্রথমে যাচাই সিলেকশন করব। তার যেগুলো বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আবেদনপত্র সঠিকভাবে যদি পূরণ না হবে সেগুলো কী করতে হবে, বাদ দিতে হবে। এই হচ্ছে আমাদের আবেদনপত্র বাছাই। এর পরের স্টেপ দেখা লেগেছি খালি আবেদনপত্র পূরণ। খালি আবেদনপত্র পূরণ এটা কীরকম? বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রত্যেকের নামে একটি করে খালি আবেদন ফর্ম পাঠানো হয়। এ ফর্ম পূরণের মাধ্যমে অনেক প্রার্থীর যোগ্যতার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এ ফর্মের দ্বারা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান চাকরি ছাড়ার কারণ, আগ্রহ ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ আমরা যে যাদেরকে বাছাই করলাম, অর্থাৎ তারা অধিযাচন যে পত্র আমরা সংগ্রহ করেছিলাম সেই সংগ্রহ করার পরে উৎস সংগ্রহ করলাম, এরপরে ওদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হলো বিজ্ঞাপনের মাধ্যমে। ওরা আবেদন করলো, সে আবেদনের কিছু অংশ বাদ দিলাম। এবার যাদেরকে গ্রহণ করলাম তাদের কাছ থেকে এবার তাদেরকে ব্যক্তিগত তথ্য চাওয়া হবে, অর্থাৎ তাদেরকে কিছু আবেদন ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম তারা কী করবে, পূরণ করবে। সেই ফর্মের মধ্যে তার নাম, পিতার নাম, মোটামুটি বায়োডাটা যেটাকে বলি আমরা, সিভি যেটাকে বলি, সেটা এখানে প্রয়োগ করা লাগে, এবং তার বিভিন্ন যোগ্যতা অর্থাৎ তার কিছু কোয়ালিফিকেশান থাকে, অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা, বর্তমান চাকরি কেন সে ছাড়তে চায়, বিভিন্ন তথ্য আর কি ওই ফর্মের মধ্যে। এটা নির্ভর করে কোন প্রতিষ্ঠান কীভাবে কোন ধরনের কর্মী চাচ্ছে, কোন যোগ্যতা সম্পন্ন কর্মী চাচ্ছে এগুলোর উপর। তাহলে খালি আবেদনপত্র পূরণ করতে হবে। এরপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণে আমন্ত্রণ ইস্যু করতে হবে। অর্থাৎ এই যে যাদেরকে আবেদনপত্র আমরা দিলাম এদেরকে লিখিত পরীক্ষার জন্য চিঠি পাঠাতে হবে যে অমুক তারিখে অমুক সময় তোমার লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে পত্র ইস্যু করা হয়, যাতে নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎকার নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকে। অর্থাৎ লিখিত পরীক্ষা কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে সেটা লেখা থাকবে। এরপরে লিখিত পরীক্ষা গ্রহণ, লিখিত পরীক্ষার মধ্যে এক পর্যায়ে প্রার্থীর যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, মেধা ইত্যাদি যাচাই করা হয়। এর জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। উত্তীর্ণদেরকে পরবর্তী পর্যায়ের জন্য রেখে অনুত্তীর্ণদেরকে প্রত্যাখ্যান করা হয়। অর্থাৎ এই লিখিত পরীক্ষা যাচাই বাছাই করে কিছু সংখ্যক প্রার্থীকে মনোনীত করা হয়, আর কিছু সংখ্যক কী করা হয়, প্রত্যাখ্যান করা হয় বা প্রত্যাখ্যান করা হয়। এরপরে তাদেরকে কী করা হয়, মনোনয়ন করা হয় বা মনোনীত করা হয়, তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়। মনস্তাত্ত্বিক পরীক্ষা, এই মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে একটি পদের জন্য যোগ্যতা যোগ্য কিনা তা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে নিম্নরূপ পদক্ষেপগুলো নেওয়া হয়, যেমন বুদ্ধিমত্তা, মানসিক তৎপরতা কীরকম, বোধগম্যতা কীরকম, কারণ অনুধাবন ক্ষমতা কীরকম, চিন্তাধারায় নমনীয়তা কীরকম, পরিস্থিতি বোঝার শক্তি কীরকম, এই সব কিছু কী করতে হবে, বুদ্ধিমত্তা তার যাচাই করতে হবে। ইন্টেলেকচুয়াল টেস্ট যেটাকে বলি আমরা, আর হচ্ছে অ্যাটিটিউড টেস্ট যেটাকে বলি, আগ্রহ বা প্রবণতা পরীক্ষা। এক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে তার কাজের প্রতি ঝোঁক বা আগ্রহ কতটুকু বা কোন ধরনের কাজের প্রতি তার আগ্রহ বা অনাগ্রহ ইত্যাদি পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীর কার্যক্ষমতা ও যোগ্যতা পরিচয় ফুটে ওঠে। তাহলে মনস্তাত্ত্বিক পরীক্ষা দেখছি আমরা পাঁচ প্রকারে নেব। প্রথমে বুদ্ধিমত্তা যাচাই করে নেব, তারপরে তার আগ্রহ বা প্রবণতা কীরকম সেটা পরীক্ষা করব, ব্যক্তিত্ব পরীক্ষা করব, অর্থাৎ পরীক্ষার দ্বারা প্রার্থীর মানসিক কাঠামো, পছন্দ অপছন্দ, মেজাজ, অভ্যাস, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, প্রকৃতি, ভাবাবেগ, ভারসাম্য ইত্যাদি পরিমাপ করা হয়। নিপুণতা পরীক্ষা করতে হবে, এই পরীক্ষার দ্বারা প্রার্থী বা কর্মীর কর্মনৈপুণ্য কতটুকু, অর্থাৎ কর্মী কতটুকু দক্ষতা ও নিপুণতার সাথে তার কর্ম সম্পাদন করতে পারেন তা পরিমাপ করা হয়। সাফল্য অর্জন প্রক্রিয়া, এই প্রক্রিয়া দ্বারা কোনো বিশেষ কর্ম সম্পাদন প্রার্থী কতটুকু জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, সাফল্য অর্জন করেছে তা পরীক্ষা করা হয়। তাহলে দেখতে পাচ্ছি এই যে মনস্তাত্ত্বিক পরীক্ষা, এই মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাঁচটা জিনিস পরীক্ষা করা হয়। একটা হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয়, আগ্রহ বা প্রবণতা পরীক্ষা করা হয়, ব্যক্তিত্ব পরীক্ষা করা হয়, সাফল্য অর্জন পরীক্ষা করা হয়, নিপুণতা পরীক্ষা করা হয়।
এরপরে আছে কি সাক্ষাৎকার গ্রহণ অর্থাৎ মনস্তাত্ত্বিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের কি গ্রহণ করতে হবে সাক্ষাৎকার গ্রহণ করতে হবে ভাইবা নিতে হবে তাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাক্ষাৎ উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হয় কোনো কোনো সময় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হয় এর মাধ্যমে কর্মী উপস্থিত বুদ্ধি আচার আচরণ ভাবভঙ্গি ইত্যাদি নিরূপণ করা হয় এরপরে যারা সাক্ষাৎকার পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন গ্রহণ এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় আবেদনপত্রে উল্লিখিত তথ্য সূত্র হতে এরূপ তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ বিসিএস পরীক্ষায় প্রার্থী মনোনয়ন বা নির্বাচনের পূর্বে পুলিশ ইনকোয়ারি করে থাকে এরপরে এই ব্যক্তিগত তথ্য সংগ্রহ এই যে প্রথমে যে আবেদনপত্রে খালি আবেদনপত্রে সে যে তথ্য দিছিল সেই তথ্য আর এই তথ্য মিল হতে হবে এই তথ্যের সাথে এই তথ্য যদি মিল না হয় তাহলে কিন্তু সে বাতিল হয়ে যাবে তাহলে এই তথ্যের সাথে এই তথ্য যদি মিল হয়ে যায় তারপরে তার কী করতে হবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তাহলে স্বাস্থ্য পরীক্ষা কী অর্থাৎ এ পর্যায়ে প্রার্থীর শারীরিক সুস্থতা সামর্থ্যের পরিমাণ করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয় প্রাথমিকভাবে মনোনয়ন উপরের পরীক্ষাগুলো সন্তোষজনক হলে প্রাথমিক মনোনয়ন করা হয় এরপরে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় প্রাথমিক মনোনয়ন এরপরে চূড়ান্ত মনোনয়ন অর্থাৎ কর্মীকে তার প্রতিষ্ঠানের চূড়ান্ত মনোনয়ন পত্র প্রেরণ করা হয় এবং তাকে যোগদান করানো হয় এই হচ্ছে আমাদের কর্মী নির্বাচন পদ্ধতি বিভিন্ন ধাপ বা পদ্ধতি আমি বারবার বলতেছি কিন্তু এই পদ্ধতি কিন্তু আমাদের নির্ধারিত না এক এক প্রতিষ্ঠানে এক এক রকম সে তার পদ্ধতি অবলম্বন করবে এই পদ্ধতির মধ্যে এটা মোটামুটি দাঁড় করানো হয় আমাদের দেশের যে সরকারি পাবলিক সার্ভিস কমিশন আছে সে পাবলিক সার্ভিস কমিশনে আমাদেরকে এরকম করে পদ্ধতি করে আমাদেরকে নির্বাচন করা হয় বা আমাদেরকে চাকরি দেওয়া হয় এটা আবার সেনাবাহিনীতে যখন চাকরি হয় তখন অন্যরকম করে করা হয় এটা কিছু কিছু ধাপ তারাই না তারা স্বাস্থ্য পরীক্ষাটাকে অনেক বেশি গুরুত্বের সাথে দেয় আবার কোম্পানি ভিত্তিক যে সমস্ত সেখানে কিন্তু আবার স্বাস্থ্য পরীক্ষা মনস্তাত্ত্বিক এগুলো খুব বেশি নেওয়া হয় না কিন্তু মোটামুটিভাবে এগুলো মাধ্যমে আমরা করি কোনো কোনো পরীক্ষা আছে আবার শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয় মৌখিক পরীক্ষা নিয়ে এসে কতটুকু এলিজিবল সেটার জন্য মনোনয়ন দেওয়া হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে কর্মী নির্বাচন পদ্ধতির কোনো ধারাবাহিক বা ফিক্সড কোনো নিয়ম নাই এটা এক একজন এক এক রকম পদ্ধতি অবলম্বন করতে পারে সেই পদ্ধতিগুলো মেনে নিয়ে সে তার যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে তাহলে এই হচ্ছে আমাদের আজকেরই আগামী দিন আমরা কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন কীভাবে পদোন্নতি দেওয়া হয় এগুলো করব তাহলে তোমরা তত সময় ভালো থাকো আর স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলাফেরা করার চেষ্টা করবে কোনো সময় বাইরে শুধু শুধু অকারণে ঘোরাঘুরি করবে না নিজের সাবধানতাই কিন্তু বড় সাবধানতা আমি এই যে বলছি তাতে কিন্তু তোমার কিছু হবে না তবে তুমি চেষ্টা করবা যে তুমি যাতে সঠিকভাবে কাজ করতে পারো সঠিকভাবে ই করতে পারো এই আর কি আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ